হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সোহাল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। এখানে আপনারা কিছু পপকর্ন দেখতে পাচ্ছেন। আজকে আমি খুব সহজ উপায়ে মাত্র 5 মিনিটের মধ্যে আপনাদেরকে সুন্দর পপকর্ন ভেজে দেখাবো। এগুলো হচ্ছে আমরা ভুট্টার দানা নিয়ে নিয়েছি। ভুট্টার দানা মূলত 2 ধরনের হয়, বড় দানা এবং ছোট দানা। তো পপকর্ন ভাজার জন্য আপনাদেরকে যেগুলো বাছাই করতে হবে সেটি হচ্ছে আপনারা ছোট দানাগুলো বাছাই করবেন, সেক্ষেত্রে পপকর্নগুলো সুন্দর হয়। তো এখানে আমি ভুট্টার দানাগুলো নিয়ে নিয়েছি। খুবই সহজে আপনারা চাইলে নিজেরাও বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এগুলো নর্মালি আমরা রাস্তার ধারে মামাদের থেকে কিনে খাই। আপনারা যদি চান এগুলো আপনারা নিজেরা বাসায় ভাজি করে নিতে পারবেন। খুবই সহজে আপনারা এগুলো বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো আজকে আমি সহজ রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেকেই আপনারা ভাজি করতে পারেন, যারা পারেন না তাদের জন্য। আবার অনেক সময় দেখা যায় সুন্দর হতে চায় না, বা কিছু টিপস আছে যেগুলো ফলো করলে আপনারা এগুলো সুন্দরভাবে ভাজি করতে পারবেন। তো তার জন্য আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল দেওয়ার পরে আমি কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রাখব। এরপরে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর হচ্ছে লবণটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুট্টার দানাগুলো দিয়ে দিব। ঢাকাটা আমি একটু পরে দিব, এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি, কারণ আমার বাচ্চার লোক জল কম, খাওয়ার লোক কম, সেই জন্য অল্প পরিমাণে ভাজব। ভেজে আমি একটা ঢাকা দিয়ে দিব, কয়েক সেকেন্ড ভাজলেই হবে। হ্যাঁ, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমাদের তেলের পরিমাণটা কম হয়, নাড়াচাড়া হয় না, সেক্ষেত্রে নিচে যেগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে সেগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কী করতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ। তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে ঢাকনার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, আমার পপকর্নগুলো কিন্তু এই যে একদম ভাজা হয়ে যাচ্ছে, সবগুলো ফুটে উঠছে। হ্যাঁ, জিনিসটা দেখতে এত ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি সম্পূর্ণ ওইটাই নেওয়ার ট্রাই করছি। তো যখন এরকম ভাজবে, ফুটতে থাকবে, তখন আমাকে কি করতে হবে, পাতিলটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে নিচে যেগুলো আছে সেগুলো ফোটা শুরু করবে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার সবগুলো পপকর্ন কিন্তু ভাজা হয়ে যাবে, একদম পাতিলটা ভরে গিয়েছে। আমি এত অল্প দিয়েছি, তারপরেও পাতিলগুলো দেখেন মানে কি পরিমাণ ফোটার কারণে এগুলো সুন্দর হচ্ছে। এই যে দেখেন সুন্দর লাগছে, আমি ঢাকাটা তুলে ফেলেছি, খুবই চমৎকার। এই যে দেখেন, এগুলো এখনো কিন্তু ফুটছে। ওয়াও! তো যাই হোক, খুব সিম্পল প্রসেসে আপনারা এত সুন্দর সুন্দর পপকর্নগুলো নিজেরাই ভেজে নিতে পারবেন, আর যখন মন চাইবে তখন খেতে পারবেন একদম গরম গরম। আর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনারাও তৈরি করে ফেলতে পারবেন রাস্তার ধারে মামাদের মতো সুন্দর সুন্দর পপকর্ন। যখন ইচ্ছে তখন আপনারা ভাজি করে গরম গরম খেতে পারবেন। আমি একটা সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার সবগুলো পপকর্ন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে অবশ্যই ট্রাই করবেন, এবং আমাদেরকে কমেন্টস করবেন যে আপনাদের ভাজা কেমন হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।